বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আমরা সুস্মিতাস ব্লগ অ্যান্ড ক্রিয়েশনের প্রত্যেক সদস্যকে জানাই স্বাগত, আমার পরিবারের প্রত্যেক সদস্যকে। আর যারা নতুন এসেছো, নতুন আমার ভিডিও দেখছো, তারা প্রত্যেকেই কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, সবাই কিন্তু সাবস্ক্রাইব লাইক সব করে দেবে খুব শীঘ্রই, ঠিক আছে? তাহলে তোমরা তাহলে প্রতিদিন তাহলে যে ভিডিওগুলো আমরা পাঠাই সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। এবার ক্লিক করলে তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবে, ব্লগগুলো যেটা যাকে বলে। এখানে দেখো, মানে সকাল সকালে সব রান্না বান্না গুছিয়ে দিয়েছি। সব এখন বাজে 9:30, 9:30 থেকে আমি ব্লগটাকে স্টার্ট করলাম। ভাত বসে গেছে, এই যে সমস্ত সবজি টবজি সব নিয়ে বসে গেছি। এইগুলো এখন সব কাটবো, কেটে রান্না বান্না বসে যাব। আজকে কী রান্না হবে বুঝতে পাচ্ছি না, দেখছি। তখন মোটামুটি আইডিয়া করেছি, এই যে মাছ করবো, লোটে নিহারিকা, নিহারিকা মাছ টমেটো। আর এই যে শাকের ডাঁটা নিয়ে এসছে, শাকের ডাঁটা রান্না করবো, শাকের ডাঁটা, শাকের ডাঁটা দেখেছো, দেখেছো? তাহলে গাইস তাহলে আমার সঙ্গে থাকো। আর ফ্যান চলছে, গরম দেখতে পাচ্ছি না, কারণ আওয়াজটাও হয়তো ঠিকঠাক তোমাদের কানে পৌঁছবে, পৌঁছবে কি না বলতে পারছি না, কিন্তু গরমে আমি হাঁপিয়ে যাচ্ছি। তার জন্য ফ্যানটা আমাকে চালাতেই হবে, বুঝছো? তা এখন চলো সবজিগুলো কেটে ফেলি, কেটে রান্নাটা চড়িয়ে দিই। ঠাকুর গাইস দেখো, আলু আর ডাটার সবজি মানে যা যা ছিল সব কেটে অনেক গুছিয়ে রেখেছি। দেখো মাছ করবার জন্য টমেটো পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, আর যে মাছ দেখেছো ধুয়ে বেছে রাখা হয়ে গেছে। এবার রান্নাটা স্টার্ট করে দিই। রান্নাটা চাপিয়ে দিলাম ডাটার তরকারি করে। পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচ মিনিট ঢাকা থাকলে তাড়াতাড়ি সেদ্ধটা ভালো হবে। নুনগুলো দিয়ে দিলাম, সেদ্ধটা মানে ঝপ করে হয়ে যাবে, নইলে দেরি হবে। বুঝেছো গাইস? চলো রেসিপিটা দই নিয়ে আসি, দই আছে নাকি দেখি, থাকার তো কথা। কোথায় দই আছিস? দই দিয়ে গেছি, এখানে যা আছে হয়ে যাবে। চলো আমাদের নারকেল, ডাটা তরকারির জন্য মশলাটা রেডি করছি। আদা দিলাম, দুটো আদা দিলাম, লঙ্কা, লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সর্ষে দেবো, সর্ষে বেশি দেবো না, অল্প দেবো, একটু টক দই দেবো, টক দই দেবো, টক দই দেবো। এই কথাটি বের করছি, দেখো মোটা কথা কাজ করছে না, ঠিক আছে? মশলাটাকে পিষে নি, মশলাটা দিয়ে দিলাম,
লিপস্টিক পরবে না? লিপস্টিক লিপস্টিক পরবে না? না আমি আসো এই দেখো আমাদের মা গানটা আবার লিপস্টিক পরবে। দেখো কেমন করে লিপস্টিক পরে আমার লিপস্টিকটা গেল গানটা লিপস্টিক পরছে। আরে শাবাশ আরে শাবাশ আয়না দিয়ে আবার লিপস্টিক পরা দেখছে। লেখে দাও রেখে দাও ওটা কই মানে হ্যাঁ আটকাও রেখে দাও লেখে দাও। তুমি লিখছো পারো আমি দেখি রান্নাঘরে রান্না কত দূর দেখো সে মেয়ে লিপস্টিক পরছে আর আমার লোটে মাছটা দেখো ছেড়ে দিয়ে এবার লোটে মাছটা বসিয়ে দিয়েছি। লিপস্টিক রেখে দাও মা ভেঙে যাবে ভেঙে যাবে রেখে দাও জানো বম্মা পড়তে পারবো না বম্মার লিপস্টিক একটা আর নেই নেই আর নেই মা নেই আর আমার লিপস্টিক নেই গো রেখে দাও মা মাছের গায়ে এই মাছটাকে অনেক জল বেরোবে ঢেকে দিই ঢেকে দিলে জলটা কম বেরোবে। দেখো মাছটা কীভাবে জল বেরোচ্ছে করে এখন এই যে লঙ্কা আর ইয়ে কী যেন টমেটো পেস্ট করে দিয়ে দিলাম দেখো দেখেছো এবার আবার ঢেকে দেবো নাহলে প্রচুর জল বেরোবে ঢেকে দেবো আবার মাছটা হতে থাক গাইস তাহলে থাকো আমার সঙ্গে গাইস। এ দেখো পুজো টুজো দিয়ে মানে স্নান পুজো সব কমপ্লিট পুজো টুজো করে নিচে চলে এসেছি আর এই দেখো রান্নাঘরে আবার গ্যাস জ্বালিয়েছি কী করবো বলো তো একটু ডিম ভাজবো ডিম ভাজবো বলে একটু গ্যাসটা জ্বালালাম এখন বাজে কটা সাড়ে তিনটে থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করলাম কিছু বলিনি টিপটি কিছু করা হয়নি করবো শুধু শুধু করবো এমনি খেয়ে চলে গেছে ঘরে আমি এবার এবার মেয়ের কাজ করছি আমি এবার আমার মানে খাবারটা খাবো ওটা ভাত বেড়ে টেড়ে খেয়ে নিয়েছে তো আর বুঝতে পারিনি আমার অনেকটা লেট হয়ে গেছে পুজো দিয়ে নামতে নামতে আর এখন ডিমটা ভেজে নিয়ে ভাতটা খেয়ে নিই ঠিক আছে রাঁচটা সারি দুপুরে অনেক বেলা হয়ে গেছে পেঁয়াজ টেয়াজ দিলাম না এমনিতে এক একটা বেলা হয়ে গেছে আর একটু সময় অন্যরকম একটু মেরে চলে নিই আজকের মেনু এই দেখো শাকের ডাঁটা ছিল সাদা শাক নোটে শাকের ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করেছি আর এই যে লোটে নাকি মিয়ারির চাপা দেখি সেই মাছ করেছি আর ফ্রিজে ডাল আছে ডালটা নিয়ে আসি ডালটা নিয়ে এসে আমি তাহলে দুপুরে লাঞ্চটা করে ফেলি ঠিক আছে মাছটা ছেড়ে ফেলি খাবারটা তাহলে আর বেশি কথা বলবো না বাকি কথা পরে হবে ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে নিই। হাই গাইস এই দেখো রাত্রির এখন বাজে সাড়ে নটা থেকে আমি ব্লগটাকে আবার কন্টিনিউ করলাম এই দেখো ভাত নিয়ে বসে গেছি সবাই আমরা খাচ্ছি সবাই আমরা খাওয়া দাওয়া করছি কেউ আছে আমি আর মেয়ে দুজন খাচ্ছি ওর বাবা খাওয়া হয়ে গেছে সে চলে গেছে ঘরে গিয়ে ঢুকে গেছে এবার আমি এই রকম রাতের ডিনার ডিম ভাজা করেছি ডাল করেছি ওগুলোর ডাল আছে আর কচু ওলের তরকারি কচু বলছি ওলের তরকারি বেশি ছিল না অল্প একটু আছে যাক মেয়ে হয়ে গেছে আর এখন আর রাত্রে অনেক কিছু আর করলাম না যাগে গাইস গেলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি খেয়ে দিয়ে
করে দিই। বাসনগুলো সব মাজবো, মেজে বসে ঘরে ঢুকবো। অনেকটা রাত্রি হয়ে যাবে আজকে, বুঝেছো? গায়ে স্তরে থাকো, ঠিক আছে? আজকের মতন বিয়েটা তাহলে এখানেই শেষ করে দিই, আর থাকার দরকার নেই করে বললাম। খেয়ে নিই, হ্যাঁ খেয়ে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ওকে, টাটা, বাই বাই। নতুন যদি কেউ থাকো, কেউ সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, ভালোবাসা নিও।